ইউটিউব, যেখান থেকে মানুষ দশা দিশা উন্নতি বিকাশ পেয়ে যায়। কিন্তু এর মাঝেও কিছু মানসিক পেরাচ্ছন্ন, অরোগে রোগাচ্ছন্ন কিছু প্রাণীর কিছু মানুষের উদয় হয়, যাদের বলায় ফুড ব্লগার। নন্দিনী স্পাইস হোটেল ভাইরাল হওয়ার পর পশ্চিমবঙ্গে যদি কিছু বিকাশ পেয়েছে সেটা হলো ফুড ব্লগারদের। 30 টাকা সবজি ভাত, মাথা খেয়ে ছেড়ে দেবো স্যার, ভিডিও যদি না হয় বানা একদম খাবার খাবো না, ট্রেন্ডের সাথে ভিউজ পাবো আমি, ট্রেন্ডের সাথে ভিউজ পাবো আমি, ইউটিউবকে পুরো কাঁপিয়ে দেব, এটা আমার জন্মভূমি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো না থাকলে তুই কি বাড়ি গিয়ে ওষুধ পচে দিয়ে আসবি? একটা সময় ছিল যখন মানুষজন আইপিএস অফিসার, নেভি হওয়ার জন্য আক্রান্ত চেষ্টা করতো, কিন্তু যুগ পাল্টেছে, সময় পাল্টেছে, তার সাথে মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন হয়েছে। এখন আইপিএস অফিসার, নেভি হওয়ার স্বপ্ন না দেখলেও প্রত্যেকে ব্লগার হওয়ার স্বপ্ন দেখছে, কিন্তু তাদের ব্লগারের ভি সম্বন্ধে ধারণা নেই। নন্দিনীর স্পাইস হোটেল ভাইরাল হওয়ার পর পশ্চিমবঙ্গে কিছু অরোগে রোগাচ্ছন্ন অপুষ্টিকর প্রাণীর উদয় হয়, তো চলো তাদের কিছু ইউনিক এক্সক্লুসিভ রেয়ার ব্লগ দেখে নেয়। তো একটু অপেক্ষা করা যেতেই পারে, আর তার আগে তোমাদেরকে পুরো ডিটেল আজকে দেখিয়ে দিই দিদির কোথায় আলটিমেটলি দোকানটা, পুরো প্রপার তোমরা যাতে আসতে পারো তার জন্য আমি তোমাদেরকে আজকে ফুল ডিটেইলে দেখাবো। এত বড় সাহায্য ভাই তোকে পৃথিবীর বুকে করতে হবে না, এরকম ইউটিউব স্কোর ডাউন করতে করতে আমার ড্যাশ মেরে দিয়েছে। আজকের আমার সাথে আছে এরা দুজন, কেমন লাগছে বল? খুবই ভালো লাগছে, খুব এক্সাইটেড, খুব এক্সাইটেড এক্সাইটেড, বাট দিদি এখন ভীষণ ব্যস্ত তাই না? নন্দিনী দিকে অসুর নাকি রাত পরের ভূত যে তাকে দেখে ভয় লাগছে? ফাইনালি এতক্ষণ পরে আমি প্রায় সকাল 10টায় এসেছি আর এখন একটু সুযোগ পেলাম নন্দিনীদির কাছাকাছি আসার। এত লোলুপনা তোর কিসের? এখনো তোকে পাত্তা দেয়নি। দিদি আমি সেই সকাল 10টায় এসেছি শুধু ডায়মন্ড হারবার থেকে, যথেষ্ট জার্নি করে আমি তোমার সাথে ফার্স্ট কথা বললাম, তুমি বললে ভাই একটু, আমি তো কালকে সরি আমি কালকে গতকাল সকাল 8টায় এসেছি। নে ভাই, হয়ে গেল তোর ভিডিও করা, লাইভ এক্সপোজ বাই দিদি, এমন ভাব দেখাচ্ছে শালা যেমন দশরথ মাঝির মতো পাহাড় কেটে এসেছে। আমরা জানি কতটা জার্নি, আর সিরিয়াস বলতে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, মানে এই যে একটা মেয়ে হয়ে এত স্ট্রাগল করে এই জায়গাটা তৈরি করা। কেন ভাই, ছেলে হলে করতি না? না না, আর প্রশ্ন আর করিস না ভাই, এখান থেকে বেরিয়ে যা, দিদি আজ ফর্মে আছে। এখন সবে মাত্র খাওয়া দাওয়া করলাম, খাবারের টেস্ট সত্যি খুব ভালো, তবে আমার মনে হয়েছে একটু লবণটা কম ছিল। ও আরে, এই তো নতুনত্ব ফুড ব্লগারদের নমুনা, পুরো ব্লগটাতে খাবারের রিভিউ, খাবারের ক্লিপ 4 সেকেন্ডের, এই তো ফুড ব্লগারদের নাম রাখিস। সো গাইস, আজকে আমি আবার চলে এসেছি 94-এ এবং আমি 90 পড়েছি এবং আজকে ধামাকা হবে না, সেটা কি কখনো হতে পারে? আমি এখন আছি হচ্ছে বাস স্টপে, কলেজ বাস, আমি যাব হচ্ছে এখন ট্রেন্ডিং এ যে চলছে নন্দিনীদির ভাতে হোটেলে। এই জন্তুটা ট্রেন্ডিং এর গন্ধ পেয়েছে না, মার দৌর। বাংলা কমিউনিটির কেউ যদি ইউনিক কন্টেন্ট বানিয়ে থাকে তো সে হলো স্যান্ডি শাহ, যাকে ভগবান মেল হিসেবে জন্ম তো দিয়েছে কিন্তু অ্যাপ ফোয়ার্ডের প্রতি তার জন্মগত টান বেশি রয়েছে। অ্যাপ ফোর ফিমেল রূপ ধারণ করে, কারণ অ্যাপ ফোর ফেমাসের জন্য। কি করে নেবে, মানসিক রোগীর মতো কথাবার্তা, ফুটপাতের পাগলগুলোর রকম আচরণ করলে বদি হওয়ার কি কি বিশেষত্ব আছে তোর বলতো? যেমন যে রানিং করতে পারে না তাকে রানার বলা যায় না, সেরকম বদি ট্যাগ লাগালে বদি হওয়া যায় না, মাথা মোটা স্যান্ডি। তোমার বাড়ি কোথায়, মানে কোথায় থাকো? বাড়ি জেনে তুই কি করবি, টয়লেট পরিষ্কার করে দিবি নাকি ড্রেন? তো অবশেষে প্রায় 40 থেকে 1 ঘন্টা হাঁটার পর আমরা পেয়েছি এখানকার হোটেল, যেখানে আমরা খেতে চেয়েছিলাম। এরকম কনফিডেন্স ভাই আমার লাইফেও চাই। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। খুব ভাইরাল হয়েছে মানে ইতিমধ্যে, তাই তো? একদম। এই মানুষগুলো তারা যারা সময়ের পরে পোলিও পেয়েছে, দেশ দুনিয়া জেনে বসে আছে, তা আবার ঢিনুরা পেটছে, ভাইরাল হয়েছে ভাইরাল হয়েছে ভাইরাল হয়েছে। কি ফটোস ক্যাপচার করতে চাস, এরকম পরিশ্রম যদি ওয়ার্ল্ড ওয়াইড ফটোগ্রাফিতে পার্টিসিপেট করতিস তাহলে নম্বর 1 হয়ে যেতিস। আমি বিশ্বাস করি না। একটা সময় অনেক স্ট্রাগল গেছে মমতা, বোঝাই যাচ্ছে সেটা। অল দ্য বেস্ট মমতা, আমার অনেক শুভেচ্ছা রইল পাইস হোটেলের জন্য। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আরো বড় হোক, মা বাবার পাশে দাঁড়াও। একদম একদম, ঠিক আছে দিদি, টাইম করে একদিন আমার দোকানে। সবাই ঠিক আছে, কিন্তু দিদি নম্বর 1 এর সেট ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কবে চেঞ্জ হবে?
তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। তো চলো এবার কিছু আমার ফ্যাক্ট জেনে নেওয়া যাক। নন্দিনী শুধু দোকানে খাবার বিক্রি করে লাভ হচ্ছে না, তার সাথে লাভ হচ্ছে ইউটিউবারদের। শুধু তফাৎ একটাই, দিদির কাছে অরিজিনাল কন্টেন্ট আর ইউটিউবারদের কাছে ডুপ্লিকেট। আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। নন্দিনীর দোকান ভাইরাল হওয়ার পর মানুষ জাতির অতটা বিকাশ হয়নি যতটা হয়েছে ফুড ব্লগারদের। সবার বাড়ি থেকে একটা করে ব্লগার বেরিয়ে আসছে। 90% ব্লগারদের নন্দিনীর দোকানের খাবারে ফিডব্যাকে রিভিউতে কিছু যায় আসে না, তাদের শুধু একটাটি যায় আসে যেন নন্দিনীর চেহারাটা পুরো ভিডিওতে থাকে। তাদের ফোকাস শুধু নন্দিনীর চেহারার উপর। যেমন পাড়ায় ঝগড়া হলে সবাই বলে চল না একটু দেখে আসি, সেরকমই নন্দিনীর দোকানে প্রায় সংখ্যক লোক যারা খাবার খেতে যাচ্ছে চল না একটা চ্যানেল খুলে ফেলি, 30 টাকার খাবার 25 টাকার ব্লগ সব সদ হয়ে যায়। ফুড ব্লগিং আর পায়খানার মধ্যে অনেক সিমিলারিটি আছে। পায়খানা ছাড়া ফুড রিভিউ হবে না, ফুড রিভিউ ছাড়া পায়খানা হবে না। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখান অবধি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর 30 জানুয়ারি অর্থাৎ আজকে আমার বার্থডে, তোমরা আমাকে উইশ করতে পারো। IMHKrishna এই ইনস্টাগ্রাম আইডিতে তোমরা আমাকে পাঠাতে পারো। আর ভাবছি সখী ইউটিউবার চ্যানেলের নামটা চেঞ্জ করে দেবো, কারণ এই এক মাসে আমার চ্যানেলে দশা দিশা সব পরিবর্তন করে দিয়েছে এই মহাশয় এবং মহাশয়। পৃথিবী থেকে বিলুপ্ত সখের ইউটিউবার, মানে আমার নামে হ্যান্ডেলটা আছে, তাও আমাকেই চেঞ্জ করতে চেয়েছেন। বাট তাদেরকে আমি কোনো হেট করছি না, আমি আমার চ্যানেলের নাম চেঞ্জ করে দিচ্ছি। তো নামটা হলো এক্সট্রা মেডি কৃষ্ণা। তো নামটা কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাও। আর আজকে তোমার বার্থডে, তো তোমরা উইশ করতে পারো কমেন্ট সেকশনে, বা ইনস্টাগ্রামে যাও ওখানে গিয়েও উইশ করো। তো এই যে ইনস্টাগ্রাম হ্যান্ডেল। তো চলো ততক্ষণে জানো, বাই।